নও মুসলিম শব্দের এমন অপব্যাখ্যা চলে বাংলাদেশে, নও মুসলিম কয়দিন থাকবা তুমি, নও মানে নতুন, কয়দিন আর নতুন থাকবা, কুরআন কয় বছর পরে হবা, এখন 20 বছর আগে যে কালেমা পড়েছে ওরেও বলে নও মুসলিম, তাহলে সাহাবিদের তো অধিকাংশরই বলতে হবে নও মুসলিম। জীবনে কোনো সাহাবির নামের সাথে নও মুসলিম শব্দ লাগতে দেখেছেন? নও মুসলিম আবু বকর, নও মুসলিম ওমর, নও মুসলিম ওসমান, কারণ আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার আগে কেউই তো মুসলমান হয় নাই, দাওয়াত পাওয়ার পরেই তো মুসলমান হয়েছে। তো সবই যদি নও মুসলিম হয়, ওল্ড মুসলিম হবে কে? ওল্ড ইজ গোল্ড, কাউকে না কাউকে ওল্ড তো হতেই হবে। তো এখন নও মুসলিম শব্দটা চিরকাল চালায়, এখন হয় কি, আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালকে থেকে অটোভক্তা হয় না কি হয় না? এটা বেশি হয় নাস্তিকদের ক্ষেত্রে, এবং এই লাইনে ওরা আমাদেরকে এত বেশি ধোকা দেয়। মুফাসসিল ইসলাম নামে এক নাস্তিক ছিল, কাট্টা নাস্তিক, কিন্তু এই ভিডিও পরবর্তীতে বের হয়েছে, সে তার সঙ্গীদেরকে নিয়ে কৌশল করেছে। শোন, আমরা যদি নাস্তিকের জায়গা থেকে কথা বলি, মুসলমান আমাদের কথা কানে নেবে না, কারণ এটাই স্বাভাবিক, মানুষ আগে বেশ ভূষা দেখে তারপর কথা নেয়। তো নাস্তিকের ব্যাপারে সবাই জানে, নাস্তিক তো নাস্তিকই, ও তো ইসলামের বিপক্ষে বলবেই, ওর কথাকে মানুষ সিরিয়াস হিসাবে নেয় না। যেমন কেউ যদি আওয়ামী লীগ করে, সে সারা জীবন বিএনপির বিরুদ্ধে বলে, লোকে ভাববে কি জানেন, যদি যৌক্তিক কোনো কথাও বলে সে ভাববে রাজনৈতিক বক্তব্য, এগুলো এমনিই বলে। আবার বিএনপির কেউ যদি সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, যদি কোনো কথায় যুক্তিও থাকে, তাও এরা ভাববে কি, আরে ওরা তো সারা জীবন এমনিই বিরোধিতা করে। তো এখন কিন্তু একটা দুর্বলতার পয়েন্ট থাকে। তো এখন সে পরামর্শ করছে, নাস্তিক হয়ে বেশি ভণ্ডামি করা যাবে না, মুসলমানকে ধোকা দেওয়া যাবে না, চল আমরাও মুসলমান সাজি। নাজুবিল্লাহ বলবেন না? এখন আর কয়েকটা সাঙ্গপাঙ্গ মুসলমান সাজলো, আর আমাদের হালত তো মাশাল। যদি শোনেন মাদ্রাসায় 10 জন হাফিজ সাহেব হয়েছে, হৃদয়ে অতটা আনন্দ লাগবে না যদি শোনেন একজন নায়িকা একক্ত নামাজ পড়েছে। এটাই বাস্তবতা। কেউ হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, এতে আমাদের আগ্রহ নাই। কেউ আল্লাহর ওলি হচ্ছে, যুগশ্রেষ্ঠ বুজুর্গ হচ্ছে, এতে আমাদের আগ্রহ নাই। কিন্তু কোন নায়ক একটু দিনের লাইনে আসলো? আরে আমেরিকার এই বর্তমান প্রেসিডেন্ট ক্ষমতায় আসার শুরুতে বেচারা খালি একটা হাদিস বলেছিল, তো আরবিতে না ইংলিশের মধ্যে, কি হাদিস, যে আমি মুসলমানদেরকেও বলি নবীর কথাটাই স্মরণ করাই, তোমরা অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করবা, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করবা, না পারলে অন্তর দিয়ে ঘৃণা এবং প্ল্যান পরিকল্পনা করবা। বাহ, সারা দুনিয়ার মুসলমান কি খুশি, আমরা এবার একটা আদর্শ রাষ্ট্রনায়ক পেরেছি, আদর্শ আমেরিকান প্রেসিডেন্ট পেয়েছি। আগেকার প্রেসিডেন্টগুলো শয়তান ছিল, খালি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করত, এই প্রেসিডেন্টের কোনো তুলনাই চলে না, এ তো পুরাই ধোয়া তুলসী পাতা। কিন্তু এখন আর ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের প্রসঙ্গে এখন আবার ঠিকই গালি দিচ্ছে, ওর মতো শয়তান মনে হয় দুনিয়ার হয়ই না। তো এত তাড়াতাড়ি মাথায় তোলারই কি দরকার ছিল, নামানোরই কি দরকার ছিল? হুজুররা হাজার হাজার হাদিস বলে, এতে ভাল লাগে না, আর বেচারা খালি একটা হাদিসের ইংলিশ অনুবাদ বলেছে, এতেই প্রাণ জড়িয়ে গেছে, তাকে বন্ধু ভেবে বুকে জড়িয়ে নিয়েছে। এখন আমাদের আবেগকে, এই সুযোগকে কাজে লাগায় কাফেররা। তো সে মুসলমান সেজে কয়দিন খুব দাওয়াত দিতে লাগলো লাইভে এসে এসে, মুসলমান তো খুশি, মাশাআল্লাহ একটা দায় পেয়েছি আমরা, যে আগে নাস্তিক ছিল, এখন তার ফ্যান ফলোয়ারও বাড়তে লাগলো, সবাই মিলে ফলো করতে লাগলো। কিন্তু আমার প্রথম দিন থেকে সন্দেহ হচ্ছিল, কেন যেন বিশ্বাস হচ্ছিল না, আমার কাছে কোনো যুক্তি ছিল না, প্রমাণ ছিল না, কিন্তু কেন যেন বিশ্বাস হচ্ছিল না যে এই লোকটা দিল থেকে মুসলমান হয় নাই, ফিহি মা ফিহি, ডাল মে কুচ কালা হয়। কিন্তু বলতেও পারছিলাম না, কারণ বলতে চাইলে তো আবার প্রমাণ লাগে, প্রমাণ ছাড়া তো কথা বলা যায় না। তা আমাদের অনেক পরিচিত জন প্রমোট দিচ্ছিল, আরে সে মুসলমান হয়েছে, আস্তিক হয়েছে, আপনারা তারে ফলো করেন, এই করেন, সেই করেন, তার সঙ্গে অ্যাড হন। এখন দেখি দিনকে দিন তার শুধু ভিউ বাড়ছে আর বাড়ছে, সবাই তার উপর হুমরি খেয়ে পড়ছে। পরবর্তীতে লক্ষ্য করলাম, আরে এই শয়তান অতি সূক্ষ্মভাবে বিষ ঢুকিয়ে দিচ্ছে। আমি আপনাকে অন্তত 1000 সিরাতের নাম বলতে পারবো, সিরাত বুঝেন, আল্লাহর নবীর জীবনী গ্রন্থ, অন্তত 1000 সিরাতের নাম বলতে পারবো যেগুলো কাফেররা লিখেছে। কাফেররা বলবেন ভালোবেসে লিখেছে, না রে ভাই, ভালোবেসে কেউ কেউ লেখে এটা অস্বীকার করার সুযোগ নাই। গুরুদত্ত সিং নামে এক হিন্দু ভদ্রলোকের বই আছে, বাংলায় অনুবাদ হয়েছে, তোমাকে ভালোবাসি হে নবী, এই বইটা পড়েছে কিন্তু কাজে নাই এমন কাউকে আমি আজও পর্যন্ত দেখিনি, এতটা আবেগ দিয়ে লিখেছে। সুবহানাল্লাহ, আপনি একবার পয়রা দেখেন জীবনে, চোখের পানি ধরে রাখতে পারবেন না, কিন্তু এমন লোক কম। তো আমি 1000 সিরাতের নাম অন্তত বলতে পারবো যেগুলো লেখা হয়েছে, কোনোটা 1000 পৃষ্ঠা, কোনোটা 2000, 5000 পৃষ্ঠা, কোনোটা 2 খণ্ড, কোনোটা 10 খণ্ড, বিশাল বিশাল কলেবরের কিতাব, পুরো নবীর গুণকীর্তন, নবীর প্রশংসা, নবীর জীবনী, নবীর উত্তম আদর্শ, নবীর চরিত্র মাধুর্য, কিন্তু পুরো বই 1-2 জায়গায় একটু একটু বিষ ঢুকিয়েছে। কীভাবে জানেন? সবই তো ভালো, তবে
আমরা মানুষের গীবত করি যেমনে চায়ের দোকানে বইসা, হুজুরের এই ভালো, হুজুরের ওই ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লাস্টে গিয়া তবে একটা বলি না আমরা, আরে বলি কি না, দেখবেন যারে নিয়ে আলোচনা করি শুরু হয় আলোচনা দিয়া, শেষ কিন্তু হয় সমালোচনা দিয়ে। আমাদের হালতটাই হয়েছে এমন, অন্যকে নিজের চাইতে শ্রেষ্ঠ ভাবার মতো মানসিকতা কম লোকেরই আছে। এক বড় পিশাব ছিল, এর বউ এর গোনেন না, দুনিয়ার অধিকাংশ বউয়েরই তো এমন অবস্থা। আপনি যত কামেল লোক হন না কেন, বাইরের লোকের কাছে কামেল, ঘরের বউয়ের কাছে কয়জন নির্ভয় দাম পায়। তো এখন পিরসাবের মুরিদ আছে হাজার হাজার, কিন্তু বউ দাম দেয় না। একদিন পিরসাব বাইরে থেকে বাসায় এসেছে, বউ তারে বলছে, আরে তুমি কি পীর হলো, আজকে একটা পিরসাব দেখেছি আসমান দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে, কোনো হেলিকপ্টার নাই, কোনো বিমান নাই, কিচ্ছু নাই, এরোপ্লেন নাই, একদম মানে নিজের শরীরের উপরেই বাতাসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যাচ্ছে। পীর হলে তো এমনই হতে হয়। এবার হুজুর মুচকে হাসি এসে বলে, আচ্ছা উনি কি আসলেই পীর ছিল? বললো, হ্যাঁ পীরে তো বটে, তোমার মতো ক্ষেতের মূল্য কি পীর হবে নাকি, পীর হলে তো এমনই হতে হয়। এখন হাসি দিয়ে বলো, তাহলে তো ঠিক আছে, অবশেষে স্বীকৃতি পেলাম, আরে ওই লোকটা আমি ছিলাম। এখন তো ধরা হয়ে গেছে, হাতেনাতে ধরা, প্রশংসা করে ফেলেছে, আগে তো জানতো না যে এই মালটা তার জামাই ছিল। এখন সে যখন বলল যে এই লোকটা আমি ছিলাম, এবার বউ কথার মোড় ঘুরিয়ে বলল, ও আচ্ছা এজন্য আমি ভাবছিলাম, বেটা উড়বি তো উড়বি, একদিকে কাইট হয়ে উড়ছে, উড়বে শরীরে ব্যালেন্স রেখে সোজা সোজা উড়ে চলে যা, কিন্তু একদিকে কাইত রেখে উঠছিল, তখন তো বুঝেই না, এখন তো ক্লিয়ার হয়েছে, ও লোকটা তুমি ছিলে, এজন্যই তো অবস্থা। তো এখন মানুষটাকে দেখতে পারে না, তার ক্ষেত্রে হালতটা এমনই হয়। তো এখন তারাও নবীর জীবনে লিখেছে সব ভালো, মাঝে এক দুইটা সূক্ষ্ম বীজ ঢুকিয়েছে, কেউ জিহাদ নিয়ে, কেউ আল্লাহ নবীর একাধিক বিয়ে নিয়ে, কেউ আল্লাহ নবী আম্মাজন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে বাল্যবিবাহ করলেন এটা নিয়ে, কেউ পর্দার বিধান নিয়ে, কেউ মদের বিধান নিয়ে, কেউ গান বাজনা নিয়ে, এক একজন এক একটা নিয়ে বীজ ঢুকিয়ে দিয়েছে। কোরআনের তাফসিরও আমি কয়েক ডজন তাফসিরের নাম বলতে পারবো যেগুলো কাফেররা লিখেছে, তো সূক্ষ্মভাবে বীজ ঢুকিয়ে দিয়েছে, কারণ ওরা আমাদের কল্যাণ কমই চায়, অকল্যাণ বেশি চায়। এই কৌশল যে নতুন কৌশল এমন না, বড় পুরনো কৌশল। কোরআন পড়লে পাবেন মক্কার মুশরিকরা এই কৌশল কাজে লাগাতো, আমিনু বিল্লাজি উনজিল আলাল লাযিনা আমানু ওয়া জান্নাহার ওয়াকফুরু আখিরাহু, একজন আরেকজনকে শিখিয়ে দিত, শোন মুমিনদের উপর যেই কোরআন নাজিল হয়েছে দিনের শুরুতে গিয়ে সেই কোরআনের উপর ঈমান আনার ঘোষণা দিবি, দিনের শেষে গিয়ে আবার কাফের হয়ে যাবে। কি হবে? অন্য মুসলমানদের হৃদয়ের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে। আরে এ কাফের হলো কেন? সকালে মুসলমান তো সবাই বুকে জড়িয়ে নিবে, বিকালে কাফের সবাই অবাক হবে। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে সে বলবে, তোদের ইসলামে এই 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 দোষ আছে, এই দোষের কারণে আমি কাফের হয়ে গেলাম। এটা দেখে দেখে অনেক মুসলমানও তাদের অনুগামী হবে, নাউযুবিল্লাহ। মুফাসসিল ইসলামও এই কাজ করেছে, কিছুদিন খুব আস্তিক খুব মুসলমান মাথায় টুপি টাপি দিয়ে সেই বয়ান, আবার এখন গিয়ে কাট্টা নাস্তিক, যে এমন সপ্তাহ কমই যায় যেই সপ্তাহে আল্লাহর নবীকে গালি দেয় না, যেই সপ্তাহে নবীর স্ত্রীদেরকে নিয়ে কটুক্তি করে না, যেই সপ্তাহে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে ব্যঙ্গাত্মক বিদ্রুপাত্মক কথা বলে না। তো এখন ইসলাম হেফাজতে থাকবে কাদের হাতে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বানিয়ে জান্নাই উম্মতকে, বরঞ্চ নবী একটা সিলসিলা জারি করে গিয়েছেন কেয়ামত পর্যন্ত। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়াবাসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানা মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, এই উম্মতের জন্য আল্লাহ প্রত্যেক শত বছরের মাথায় এমন লোকদেরকে পাঠিয়ে দিবেন যারা দীনের সংস্কার করবেন, দীনের নামে যত বদ্দিনী আবিষ্কার হবে সবগুলো কচুকাটা করবেন। কিন্তু এখন ঝামেলা কোথায় বেঁধেছে জানেন? শত বছর আবার কোন শত? আরবির শত একরকম, ইংলিশের শত একরকম, বাংলা শত আরেক রকম। যেমন 2023 ইংলিশের বিবেচনায় আমরা শুরুর দিকে আছি, কিন্তু আবার আরবির বিবেচনায় 1445 আমরা মাঝামাঝি আছি। তো কোন শতক, আবার শুরু কোনটা, 2001 থেকে 10 এইটা শুরু, নাকি ওই যে লাস্টের থেকে যেটা থাকে আর কি, মানে ওই শতাব্দীর শুরু? এটা নিয়ে সবাই প্যাচে পড়ে গেছে। রাসুন মানে এই মাথাও হয়, রাসুন মানে ওই মাথাও হয়। 1990 থেকে 2000 এইটারেও ধরা যায়, 2000 থেকে 2010 এটাও ধরা যায়। আর কোনটারে ধরবেন, কারে মুজাদ্দিদ মানবেন? পেরেশানি। বেদাতির এই সুযোগ কাজে নিয়ে ওরা ওদের খানকার নাম দেয় খানকাহে মুজাদ্দিদি। দেখেন নাই, দেখেন নাই, ওরা মুজাদ্দিদ, ওরা সংস্কারক। কি সংস্কার করেছে? ইসলামরে ঝেটিয়ে বিদায় করে বেদাতকে ঢুকিয়েছে। এর ব্যাখ্যা আমাদের মুহাদ্দিসিনে কেরাম করেছেন, এখানে কোনো শতকের শুরু উদ্দেশ্য না, শেষ উদ্দেশ্য না, আরবিও না, ইংলিশও না,
বরঞ্চ আল্লাহর নবী এভাবে একটা চলমান প্রক্রিয়াকে বুঝিয়েছেন যে আল্লাহ উম্মতকে কখনো এতিম বানাবেন না। আল্লাহ কাউকে না কাউকে এমন রাখবেনই রাখবেন যে ফেতনার বিরুদ্ধে কথা বলবে, বাতিলের কোমর ভেঙে দেবে, সব চাটু।